ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা ঝলমলে সকালে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগতো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা আমি এখন চলে এসেছি রান্নাঘরে, টিফিন বানানো হবে, আমিও খাবো আর মিস্টার বিশ্বাসও খেয়ে অফিস যাবে। তো আজকে বানাবো ঝাল শিমেও। টেস্টি টেস্টি ঝাল শিমুই রেডি। এখন বাজছে 9:30, কত অফিসে চলে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আমি টিফিনটা করবো, টিফিনটা করে তারপরে রান্নাঘরে কালকে যে পেন্টিং কাজগুলো বাকি আছে সেগুলো করে নেব। আর একটা সবথেকে বড় কাজ এখন মানে আমি যখন থেকে এসেছি তখন থেকে হাত দিইনি, সেটা হলো জামাকাপড় কাচা। তো আজকে জামাকাপড় কাচার কাজটা করতে হবে। আর এতদিন ধরে চলে আসছে, মানে যখন থেকে আমি এসেছি তখন থেকে একদিনও আমি টাইমে খাবার খাইনি। তো আজকে আমি টার্গেট নিয়েছি, আজকে আমি কাজ হোক আর নাই হোক টাইমে খাবার খাবো, আর বাইরের খাবার খাওয়া হবে না, এটা আজকে টার্গেট নিয়েছি। দেখি কতদূর কী করতে পারি। টেবিলে আর বসার মতো জায়গা নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাওয়া স্টার্ট করেছি। এখানে ভালোই হচ্ছে, কারি পাতা দিলে না একটা সুন্দর সেন্ট আছে, সেটা আমার খুব ভালো লাগে। কারি পাতার কিন্তু এখানে গাছ নেই, তো আমি কি করি যখন বাড়ি যাই, দক্ষিণেশ্বরের বাড়িতে কারি পাতার গাছ আছে, তো ওখান থেকে নিয়ে আসি, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খবরের কাগজে র‍্যাপ করে রেখে দিই, তো সেটা শুকিয়ে যায় কিন্তু পচে যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এবারে বাকি কাজগুলো করবো। আজকে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না, তো আজকে কাজগুলো শুরু করবো। জামাকাপড়টা কাঁচা হয়ে গেছে, সাইকেল কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে জামাকাপড়গুলো মেলে দিই, তারপরে বাকি প্রসেস হবে রান্নার। আর যেহেতু আমার ঘরে ব্যালকনি নেই, তো সেই জন্য এইটাই আমার মিনি ব্যালকনি বলা যেতে পারে, এখানেই আমি জামাকাপড় শুকনো করি, ম্যাক্সিমাম টাইম এখানেই থাকে। আর যখন শুকনো এমার্জেন্সি থাকে তখন ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখি, ওখানেই শুকনো হয় পাখার হাওয়াতে। রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আজকে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, মানে আমার ভিতর থেকে বেশ ফ্রেশ লাগছে, কেন কি যা কাজ ছিল তার অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর যা আছে সেটা তো ডেইলি লাইফে হতেই থাকবে। তো আর বেশি কাজ আমার মানে একদিনে যে বেশি কাজ করতে হবে এরকম কাজ আর আমার নেই। তো এতদিন যেহেতু মিস্টার বিশ্বাস আমাকে স্পেশাল স্পেশাল খাবার খাইয়েছে, মানে দুদিন ধরেই, আর তার আগের দিনে নিজে রান্না করে খাইয়েছে, তো আজকে ভাবলাম যে আমি কিছু একটা স্পেশাল বানিয়ে রাখি, ওর জন্য স্পেশাল খাবার খাওয়ানো হবে। তো কী রান্না করি সেটা বলবো, কিন্তু তার আগে রান্নাঘরটা একবার ঘুরিয়ে দেখাই। এইখানে সমস্ত কিছু সেট করে দিয়েছি, এই দেখটার উপরটাতে আমি বেশি কিছু আর রাখলাম না। প্রথম কথা ওখানে আমার অ্যাক্সেসের বাইরে উপরের তাকটা, ওপরে কী হচ্ছে আমি কিছুই দেখতে পাই না, আর তাছাড়া উপরের তাকটা বেশি তেলচিটে হয়, তো সেই জন্য ওপরটা পুরোই খালি রাখলাম। আর যেটা করেছি এখানে একটা র‍্যাক রেখেছি, নিচে যে জিনিসগুলো ছিল ডেলি ইউজের যে জিনিসগুলো নিচে ছিল, তো সেটা বারবার ঝুঁকে ঝুঁকে নিতে হতো, অসুবিধে হতো, সেই জন্য সেগুলো উপরে করে দিলাম এখানে। আর বাকি এখানে সব পরিষ্কার হয়ে গেছে, যতটুকুনি আমার সাধ্যের মধ্যে করার ছিল করে ফেলেছি, এর বাইরে আর আমার কিছু করার নেই। তো এই হলো আমার দুদিনের কষ্টের ফসল। আজকে সব কিছু পরিষ্কার করার সময় দুটো জিনিস খুঁজে পেয়েছি, দেখাচ্ছি জিনিস, একটা এই, দুটোই বাসমতি চাল,
কিন্তু দুটোই এই প্যাকেটে একটুখানি এই প্যাকেটে একটুখানি আছে। তো এইগুলো একটু একটু আছে বলে থেকেই যায়, তারপরে নতুন প্যাকেট এনে সেটা ইউজ করা হয়, পুরোনোটা ইউজই করা হয় না। তো সেই জন্য আমি আজকে ঠিক করেছি এইটা দিয়ে কিছু একটা বানাবো, কিছু একটা বলতে বলেই দিই কি বানাবো, চিকেনের ভুনা খিচুড়ি বানাবো। তো এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলাতেই বৃষ্টি আসছে। তো সেই একটা আশাতে আমি এখন খিচুড়ি বানাচ্ছি, যে যদি প্রত্যেক দিনের মতো সন্ধ্যাবেলা আজকেও বৃষ্টি হয় তাহলে খিচুড়িটা জমে যাবে। তো চলো আজকে প্রিপারেশন শুরু করি। ওই দুটো প্যাকেটের মধ্যে একটা কিন্তু নর্মাল বাসমতি রাইস ছিল, আর একটা বাসমতি ব্রাউন রাইস ছিল। তো ওটা যদিও বেশি ছিল না, কিন্তু আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, মানে আমি নিজেও ভুল জানতাম, তো সেই জন্য সরি। কিন্তু আমি শুধু যে বাসমতি রাইসটা ছিল সেটাও আমাদের জন্য ইনাফ কোয়ান্টিটিতে ছিল, তো সেটা দিয়েই খিচুড়িটা বানাচ্ছি। চলো, সবার প্রথমে চাল নিয়ে নিলাম, তারপরে যতটা চাল তার অর্ধেক মুগ ডাল নিয়ে শুকনো কড়াইতে ভেজে নিলাম। তারপরে সেই ভেজে রাখা মুগ ডাল আর মুসুর ডাল জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে জল নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলাগুলো ভিজিয়ে রেখেছি। আর এখানে তেজপাতা, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কার গোলমরিচ, আর নিয়েছি টমেটো, মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। প্রথমে গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা মশলা আর আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর একে একে টমেটো ও মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর মশলার উপরে ভিজিয়ে রাখা চাল ও ডালটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে, তারপর যতটা চাল ও ডাল তার ডবল পরিমাণে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলেই রেডি চিকেন ভুনা খিচুড়ি। আমাদের ভুনা খিচুড়ি একদম রেডি, তৈরি হয়ে গেছে। এখন কর্তার কাছে নিয়ে যাচ্ছি এর রিভিউ জানার জন্য। স্যার, 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 গরম গরম, ওয়াও, বাহ, ভালো হয়েছে। এখন খেলে বুঝতে পারছি ব্যাপারটা কি হয়ে রয়েছে, তো খেয়ে দেখা যাক। মোটামুটি ড্রাই তো হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে, গুনা গুনা হয়েছে, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। এখন খেয়ে দেখি, তারপর দেখছি কি হয়। টেস্টটা ভালো হয়েছে, ভালো আছে, কোনো নিয়ে হয়েছে, ওকে। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, নিচে কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই, গুড নাইট।